হরে কৃষ্ণ যায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে যায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহানী রথযাত্রা মহম্মসবকে যায় এবার পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় রথযাত্রা পালিত হচ্ছে এবং আমার শুনলাম টাঙ্গাইল জেলার মির্জাপুরে খুব ধুমধামের সঙ্গে জগন্নাথের রথযাত্রা পালিত হচ্ছে জগন্নাথকে শিল প্রভা পুরোতন আচার্য সবাইকে অত্যন্ত আনন্দ দেওয়ার জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম এবং সবাইকে জগন্নাথ ভগবানের কীভাবে বিতরণ করার শ্রেষ্ঠ মাধ্যম জগন্নাথ তিনি জগতের নাথ হয়েও পতিত জীবকে উদ্ধার করার জন্য তার কৃপাদৃষ্টি বর্ষণ করার জন্য আসেন আমি আশা করি সবাই জগন্নাথের আশীর্বাদ লাভ করে তাদের জীবন ধন্য করবেন জগন্নাথের মহিমা কীর্তনে হরে কৃষ্ণ মহামতু কীর্তনে নৃত্য করে জগন্নাথের প্রসাদ এবং সরবরে জগন্নাথের অপূর্ব রূপ মাধুরী দর্শন করে তাদের জীবনকে সফল করে হ্যাঁ এই জীবনান্তে ভগবত ধ্যান প্রত্যাবর্তন ছিল প্রভুপাত বলেছেন নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন বড়ই মধুর মহাপ্রভু বচন মহাপ্রভু শিক্ষাটা কত সুন্দর নাচ গাও ভক্তের সঙ্গে সংকীর্তন করে অর্থাৎ আনন্দ কর ভগবান আমাদের জগন্নাথ সারা জগতের নাচ সারা জগতের মালিক সারা জগতের যিনি রাজা তার সন্তানেরা আনন্দ করবে না তো করবে কে তাই ভগবানের নাম কীর্তন করো আর আনন্দ থাকো আনন্দ তো আর জীবন করা উচিত তাছরাত্রা তার একটা বিশেষ উৎসব আমরা সবাই হ্যাঁ এই উৎসবে অংশগ্রহণ করে হ্যাঁ আপনাদের জীবন সফল করুন এই প্রার্থী হরে কৃষ্ণ জগন্নাথ বলদেব সভদ্রা মহারাণীকে জগন্নাথ বলে দেশের রথযাত্রা মহামহৎসব কী জগৎগিরিশপাত কী গৌর আমি আজকে জগন্নাথপুরীতে আছি এখানে এবার দুই দিন রথ হবে সাত এবং আট জুলাই